হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা জানব যে আরডুইনো আইডিই ব্যবহার করে আপনারা কিভাবে NodeMcu ফ্ল্যাশ করবেন এবং এর পাশাপাশি কিভাবে NodeMcu তে বিভিন্ন প্রকার ফার্মওয়্যার আপনারা ফ্ল্যাশ করতে পারেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো আপনি যদি আপনার পিসিতে এটার ড্রাইভার সেটআপ না করেন তাহলে কিন্তু আপনি আরডুইনোর সাথে এটাকে কানেক্ট করতে পারবেন না। তো এই ভিডিওটা অনেক সুন্দরভাবে দেখবেন, তা না হলে কিন্তু আপনার বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে। সো চলুন দেখা যাক যে কিভাবে আপনারা আরডুইনো আইডি আপনার পিসির সাথে কানেক্ট করবেন এবং এটাতে বিভিন্ন প্রকার প্রোগ্রাম ফ্ল্যাশ করবেন। হ্যাঁ ব্রাম, সর্বপ্রথম আমাদের ডাউনলোড করতে হবে ESP8266 এর ড্রাইভার। তো ESP8266 ড্রাইভার লিখে সার্চ করলে আমরা এই জায়গায় সার্চ রেজাল্টে একদম প্রথমে কিন্তু ইউএসবি ড্রাইভার ফর NodeMcu ভার্সন অন এটা পেয়ে যাব। এবং এই জায়গায় এসে কিন্তু নিচে থেকে আমরা এই জায়গা থেকে ডাউনলোড করতে পারবো। তো সিম্পলি এই জায়গায় নিচে লিঙ্কে ক্লিক করলে এই জায়গা থেকে আমরা গিটহাবের মাধ্যমে ডাউনলোড করতে পারবো। তো জাস্ট ডাউনলোড বাটনের উপর ক্লিক করতে হবে এবং তারপর ড্রাইভার ফাইলটি এভাবে ডাউনলোড হয়ে যাবে। তো এখন এই ফাইলটিকে এক্সট্রাক্ট করার পেলাম, তো আমরা ফাইলটাকে এক্সট্রাক্ট করে ফেলবো এবং এক্সট্রাক্ট করার পর আমরা এরকম একটি ফাইল পাবো। তো এখন আমাদের এটিকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করতে হবে এটাকে ইনস্টল করার জন্য। এবং তারপর এই জায়গা থেকে ইনস্টল বাটনের উপর প্রেস করে ড্রাইভারটি ইনস্টল করে নিতে হবে। এই ড্রাইভারটি ইনস্টল করা খুবই গুরুত্বপূর্ণ, তা নাহলে আপনার কম্পিউটার ESP8266কে চিনতেই পারবে না, মানে সস্তাতে রেকগনাইজ করতে পারবে না, যার ফলে আপনি কখনোই এটা ফ্ল্যাশ করতে পারবেন না। তো প্রথম স্টেপ যেটা, সেটা হলো এটা ড্রাইভার ইনস্টল করা। দ্বিতীয় করণীয় জিনিসটা হলো আমাদের আরডুইনো বোর্ড ম্যানেজার ডাউনলোড করতে হবে। তো খুব সিম্পলি আমরা গুগলে সার্চ করবো ESP8266 আরডুইনো বোর্ড ম্যানেজার। তো এটা লিখে সার্চ করলে একদম প্রথমে আমরা আরডুইনোর একটি রেফারেন্স ওয়েবসাইট পেয়ে যাবো। তো এই জায়গায় গিয়ে আমরা কিন্তু এই জায়গায় দেখতে পারবো যে আসলে বোর্ড ম্যানেজার কীভাবে সেট আপ করতে হয়। এই জায়গায় দেখেন খুব সুন্দরভাবে দেখাই যান যে প্রথমে আমাদের আরডুইনো ওপেন করতে হবে এবং তারপর প্রেফারেন্সে যেতে হবে। তো আমরা আমাদের আরডুইনো আইডিটি ওপেন করবো এবং আমাদের আইডি ওপেন হওয়ার পর আমরা ফাইল অপশন থেকে প্রেফারেন্সে যাবো এবং এই জায়গায় অ্যাডিশনাল বোর্ড ম্যানেজার যে ইউআরএল, এই জায়গায় আমরা আমাদের ইউআরএলটিকে বসাবো। তো খুব সিম্পলি এই ইউআরএলটিকে আমাদের কপি করতে হবে, লাইক যেমনটা দেখতে পাচ্ছেন HTTPS থেকে শুরু করে .json পর্যন্ত, এই পর্যন্ত আমাদের এটাকে কপি করতে হবে এবং তারপর এটা এই জায়গায় আমাদের পেস্ট করে দিয়ে ওকে প্রেস করতে হবে। তো এখন আমাদের টুলসে যেতে হবে এবং টুলস থেকে আমাদের বোর্ডসের উপর যেতে হবে এবং এই জায়গা থেকে বোর্ড ম্যানেজারের উপর ক্লিক করতে হবে এবং আমাদের এই জায়গায় সার্চ করতে হবে ESP8266। তো এটা লেখার পর আমরা এরকম পেয়ে যাবো। তো খুব সিম্পলি আমাদের এই ইনস্টলের উপর ক্লিক করতে হবে, তারপর আমাদের ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে। যেহেতু আমার এই জায়গায় একবার ইনস্টল করা, তো পুনরায় আমি আর ইনস্টল করে দেখাচ্ছি না, বাট খুব সিম্পলি আপনারা এই জায়গার উপর ক্লিক করে কিন্তু ইনস্টল করে ফেলতে পারবেন। অ্যাজ এ এক্সাম্পল আমার সামনে বেশ কিছু র্যান্ডম বোর্ড ম্যানেজার দেখতে পাচ্ছেন, তো এর ভিতর থেকে সিম্পলি ইনস্টলের উপর ক্লিক করলে কিন্তু এই জায়গায় ডাউনলোড হয়ে অটোমেটিকভাবে এটা ইনস্টল হয়ে যায়, এর জন্য আপনার কিছু করবার প্রয়োজন নেই। সো গাইস, খুব সিম্পলি আমরা এভাবে কিন্তু বোর্ড ম্যানেজার ইনস্টল করতে পারি। তো এখন আমাদের কিছু এক্সাম্পল প্রোগ্রাম টেস্ট করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা টুলস থেকে এই জায়গা থেকে বোর্ড সিলেক্ট করে নিব। তো টুলস থেকে নিচে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন বোর্ড, তো এই জায়গা থেকে আমরা বোর্ড সিলেক্ট করে নিব NodeMcu 1.0, এই যে মডিউলটা এটা আমরা সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার পর এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে NodeMcu এর জন্য গুরুত্বপূর্ণ যে সেটিংগুলো রয়েছে এগুলো অটোমেটিকভাবে নিয়ে নিচ্ছে, কারণ যেহেতু আমরা এই জায়গা থেকে আসলে কিন্তু বোর্ড সিলেক্ট করে নিয়েছি, তো ওই বোর্ডেই আমরা ফ্ল্যাশ করব। তো এই জন্য এটা আমাদের করতে হবে। আপনার যদি অন্য কোনো বোর্ড থাকে NodeMcu, তো এই জায়গা থেকে সেটাও কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো এখন আমরা আসলে কিছু এক্সাম্পল প্রোগ্রাম টেস্ট করবো, তো এই জায়গা থেকে এক্সাম্পলে আসবো এবং এই জায়গা থেকে আমরা NodeMcu এর জন্য এক্সাম্পল যে প্রোগ্রামগুলো রয়েছে ওগুলো কিন্তু বের করবো। এই জায়গায় দেখতে পাচ্ছেন ESP8266, তো এই জায়গায় বেসিক কিছু প্রোগ্রাম রয়েছে কিন্তু এই জায়গায় যেমনটা দেখতে পাচ্ছেন। তো প্রথম যেটা আমরা সেটা ওপেন করি, তো এটার মাধ্যমে আসলে ওই এলইডিটা ব্লিঙ্ক হবে আমাদের যে NodeMcu রয়েছে সেটাই। আর গাইস, যেমনটা এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার NodeMcuটা কিন্তু আমি পিসিতে কানেক্ট করছি, বাট ওই ধরনের কোনো আলো কিন্তু ব্লিঙ্ক হচ্ছে না, কারণ এটা এখন ব্ল্যাঙ্ক রয়েছে, এটাতে কোনো ফার্মওয়্যার ফ্ল্যাশ করা নেই। তো এই যে ফার্মওয়্যারটা, এখন এটাকে আমাদের ফ্ল্যাশ করতে হবে আমাদের এই ডিভাইসটাতে। তো গাইস, এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিসিতে দুটো পোর্ট দেখাচ্ছে, একটা হলো কম অন আর একটা হলো কম ফাইভ। তো আমরা আবারও আমাদের NodeMcuটাকে পিসি থেকে খুলে ফেলবো। তো খুলে ফেলার পর দেখি যে এখন বিদ্যমান কোনটা রয়েছে, তো বিদ্যমান আমরা দেখতে পাচ্ছি কম অন রয়েছে, আপনার ক্ষেত্রে কিছু নাও থাকতে পারে। তো যাই হোক, আমি আবার NodeMcuটাকে আমার কম্পিউটারের সাথে পুনরায় কানেক্ট করবো। গাইস, মাইক্রো ইউএসবি কেবল ব্যবহার করে আমরা কিন্তু NodeMcuকে আমাদের পিসির সাথে খুব সহজে কানেক্ট করতে পারি। সো সিম্পলি মাইক্রো ইউএসবি যে কেবলটি রয়েছে এটাকে NodeMcuর ইউএসবি পোর্টের সাথে লাগাতে হবে, আর এই যে ইউএসবি পোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন কম্পিউটারের ইউএসবি ফিমেল পোর্টের সাথে কানেক্ট করতে হবে। ইউএসবি পোর্টের সাথে কানেক্ট হওয়ার পর এই জায়গা থেকে লিঙ্ক হবে। তো পুনরায় কানেক্ট করার পর এই জায়গা থেকে পোর্টে আসলে আমরা দেখতে পারবো একটি নতুন পোর্ট আইসে, যেটা হলো কম ফাইভ। তো এটাই আমাদের পোর্ট, কারণ আমরা যখন খুলছিলাম NodeMcu তখন ওটা ছিল না, আর পুনরায় লাগানোর পর আবার আইসে। তো আমরা এইভাবে শিওর হতে পারি যে আমাদের আসলে কম পোর্ট সিলেক্ট হয়েছে না। তারপর এটাকে আমরা আসলে প্রথমে ভেরিফাই করবো যে আমাদের এই যে প্রোগ্রামটা সব ঠিকঠাক আছে কিনা।
আর এর সাথে প্রয়োজনীয় যে লাইব্রেরিগুলো রয়েছে এগুলো আমাদের ডাউনলোড করা আছে কিনা। আর গাইজ, আমাদের বিভিন্ন প্রোগ্রামে কিন্তু প্রয়োজন হতে পারে বিভিন্ন ধরনের লাইব্রেরি। আমরা স্ক্যাচ থেকে কিন্তু বিভিন্ন প্রকার লাইব্রেরি ইনপুট করতে পারি। তো যেমন ঠিক বোর্ড ম্যানেজার আছে, এরকম কিন্তু লাইব্রেরি ম্যানেজারও আছে। তো যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন লাইব্রেরির কিন্তু প্রয়োজন হয়। যেমন কখনো কখনো ESP8266 এর ওয়াইফাই এর জন্য আমাদের কিন্তু আলাদা একটা লাইব্রেরির প্রয়োজন হয়। যেমনটা এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের লাইব্রেরি কিন্তু এই জায়গায় আমরা সার্চ করলে পেয়ে গেছি। ESP8266 লিখে সার্চ করলে এটা যে ওয়াইফাই লাইব্রেরি রয়েছে সেটা দেখা যাচ্ছে। তাছাড়া আরও বিভিন্ন ধরনের যে লাইব্রেরিগুলো বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে সেগুলো কিন্তু এই জায়গায় অ্যাভেলেবেল রয়েছে। তো এই জায়গা থেকে খুব সহজে আমাদের এগুলো জাস্ট ইনস্টলের উপর ক্লিক করে এগুলো ইনস্টল করে নিতে হবে। তো আপাতত এই প্রোগ্রামের জন্য কোনো লাইব্রেরি প্রয়োজন হচ্ছে না। জাস্ট যদি কখনো এরর মেসেজ আসে যে এই লাইব্রেরি মিসিং, তো ওই জায়গা থেকে খুঁজে ডাউনলোড করে নিলেই হয়ে যাবে, অথবা লাইব্রেরির রিপোজিটরি থেকে খুঁজেও আমরা বের করতে পারি। তো এখন এটাকে যেহেতু ভেরিফাই করা হয়ে গেছে, এখন আমরা এটাকে আপলোড করবো। সো গাইজ, এখানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্লাশিং স্টেপটা সামনে এগোচ্ছে আর আমাদের ডিভাইসটি ফ্লাশ হচ্ছে। সো গাইজ, আমাদের ফ্লাশিং স্টেপ এখন কমপ্লিট হয়ে গেছে। তো যেমনটা ওই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্লাশ কমপ্লিট। তো এখন আমি জাস্ট সিম্পলি এটার ইউএসবি পোর্ট থেকে খুলবো এবং পুনরায় এটাকে আবার কম্পিউটারের সাথে লাগাবো। এখন আমরা দেখতে পারবো কি যে আমাদের এই জায়গায় NodeMcu-তে যে ব্লু LED-টা থাকে ওটা কিন্তু ব্লিঙ্ক করবে, মানে শুধুমাত্র এরকম ব্লিঙ্কই করতে থাকবে, ঠিক আছে? তো এটা ছিল ফার্স্ট প্রোগ্রাম। তো এখন আমরা আরেকটি প্রোগ্রাম ট্রাই করে দেখি। তো আবারও আমরা সেই এক্সাম্পলে ফিরে যাবো। তো এই জায়গা থেকে পুনরায় 8266 এর জন্য দেখা যাক আর কী কী অ্যাভেলেবেল আছে। তো যেমনটা আমরা আসলে আপাতত যেহেতু আমাদের কোনো পিন টিন লাগানো নেই, সেজন্য আমরা বিলিং জাতীয় জিনিসগুলো কিন্তু বসাতে পারি, ঠিক আছে? তো এটা তো আসলে ব্লু লাইট জ্বলবে বাট কোনো ডিলে ছাড়া, ঠিক আছে? তো এখন এটা ফ্ল্যাশ করবো। তো এটাকে একবার আমরা ভেরিফাই করে নিই। তো এই জন্য ভেরিফাইয়ের উপর ক্লিক করলাম। আসলে এগুলো ভেরিফাই করার প্রয়োজন হয় না, যেহেতু এগুলো অলরেডি কিন্তু আমাদের এক্সাম্পলে রয়েছে, তো এগুলো থাকে কোনো প্রবলেম নেই। তখন আমরা পুনরায় আবার আপলোডের উপর ক্লিক করবো আর আমাদের NodeMcu যেহেতু কানেক্টেড রয়েছে, তো এই জন্য পুনরায় আবার কানেক্ট করার প্রয়োজন পড়তেছে না। তো আবার আমাদের সেই ফ্ল্যাশিং স্টেপ শুরু হয়ে গেছে। তো ফ্ল্যাশিং হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো 41% কমপ্লিট এখন পর্যন্ত। আর এই নতুনটা ফ্ল্যাশ করার সময় দেখেন আমাদের বিলিংকের স্টাইল কিন্তু পাল্টে গেছে, ঠিক আছে? এটা অন্যভাবে জ্বলতেছে, আগে কিন্তু লাইটটা যেভাবে জ্বলতেছিল। তখন আমাদের ফ্ল্যাশিং কমপ্লিট। এখন আমরা জাস্ট আমাদের NodeMcu-টাকে খুলে আবার পুনরায় লাগাবো, তাহলে কিন্তু আমরা পরিবর্তনটা বুঝতে পারবো। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের প্রোগ্রামটা ফ্ল্যাশ করার পর লাইট জ্বলার ধরনটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা আসলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম NodeMcu-তে ফ্ল্যাশ করতে পারি। সো গাইজ, এই ব্যতীত এক্সাম্পলেও কিন্তু আরও বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে। যেমনটা আমরা এই জায়গা থেকে আরও কিছু এক্সাম্পলের প্রোগ্রাম দেখবো, বাট ওগুলো আপাতত ফ্ল্যাশ করবো না, কারণ ওগুলো আপনারা ফ্ল্যাশ করে টেস্ট করে দেখবেন যে আসলে কী হচ্ছে। আমি তো মূলত বিভিন্ন প্রকার হ্যাকিং স্ক্রিপ্ট এবং কোলটেক্ট সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। এই জায়গায় দেখেন ESP8266 এর জন্য কিন্তু আরও বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে, যেমনটা সিরিয়াল স্ট্রেস, তারপর সিগমা ডেল্টা ডেমো এবং আরও বিভিন্ন ধরনের ভার্চুয়াল মেন, এই টাইপের বিভিন্ন ধরনের প্রজেক্ট রয়েছে। তাছাড়া কনফিগার ফাইল, তারপর ধরেন এই জায়গায় ব্লিঙ্ক, ফোল্ড, টাইম আউট, এটা থেকে আমরা ওই যে আলোটা ওইটা টাইম আউটটাও সেট করতে পারি। এ ধরনের বিভিন্ন ধরনের হাবিজাবি প্রোগ্রাম রয়েছে। বাট আমি তো আপনাদের দেখালাম যে আসলে বেসিক প্রোগ্রামগুলো আর কি আমরা কীভাবে ব্যবহার করবো। তো এই ব্যতীত যে প্রজেক্টগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা গিটহাবে পেয়ে যাবো। তো গিটহাবে গিয়ে আমরা কিন্তু WIPWN এর প্রজেক্ট পেয়ে যাবো। এটা ব্যবহার করে আমরা একটি ওয়াইফাই জামার তৈরি করতে পারি, এর পাশাপাশি বিয়ে কন অ্যাটাক করা যায়, আরও বিভিন্ন ধরনের অ্যাটাক কিন্তু এটা ব্যবহার করে পারফর্ম করা যায়। আজ লাইক যেমনটা এই জায়গা থেকেও কিন্তু দেখাচ্ছে যে কীভাবে আমাদের বোর্ড ম্যানেজার সেট আপ করতে হয়, যেটা অলরেডি কিন্তু আমরা করে ফেলছি, এবং তারপর এটা ফ্ল্যাশ করে কীভাবে ব্যবহার করতে হয় সব কিছু দেখানো রয়েছে। তো আমরা পরবর্তী ভিডিওতে এগুলো দেখবো। এবং এর পাশাপাশি ক্যাপাটিক পোর্টাল আছে, এটা ব্যবহার করে আমরা ওয়াইফাইয়ের উপর বিল্টুইন অ্যাটাক করতে পারি এবং ফেক অ্যাক্সেস পয়েন্ট ক্রিয়েট করে আমরা কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হ্যাক করে নিয়ে নিতে পারি। তো এটাও কিন্তু এই জায়গায় ফ্ল্যাশিং স্টেপ দেখাচ্ছে, বাট এটা আসলে ESP8266 ফ্ল্যাশের ব্যবহার করে ফ্ল্যাশ করতেছে। আর গাইজ, আমরা কিন্তু এটা আমাদের Arduino IDE ব্যবহার করেও ফ্ল্যাশ করতে পারবো। তার পাশাপাশি রয়েছে ডেবিল টুইন, যেটা সম্পর্কে অলরেডি আগে আমি কথা বলেছি অনেকবার। তো এটা ব্যবহার করে কিন্তু আমরা ইভিল টুইন অ্যাটাক করতে পারবো। কোনো ওয়াইফাইয়ের উপর অ্যাটাক করার জন্য সিপিলি ওয়াইফাইটাকে জ্যাম করা হবে এবং ওই সেম নামে একটি অ্যাক্সেস পয়েন্ট খোলা হবে এবং ওটা ব্যবহার করে কিন্তু আমরা বিভিন্নভাবে ওটার পাসওয়ার্ড অ্যাক্সেস করতে পারবো। এই জায়গায় এটা ব্যবহার করার নিয়মও কিন্তু বলে দেয়। আমরা পরবর্তী ভিডিওতে দেখবো আসলে এই ESP8266 ব্যবহার করে বিভিন্ন যে হ্যাকিং অ্যাটাকগুলো থাকে ওই অ্যাটাকগুলোর এক্সাম্পল এবং এগুলো কীভাবে প্রোগ্রাম করবো এবং এগুলো কীভাবে করবো এগুলো আমরা দেখতে পারবো। তো আসলে যেমনটি জায়গায় দেখতে পাচ্ছেন যে ESP8266 এর ক্যাপাটিক পোর্টাল, এর পাশাপাশি যে ডিওথ অ্যাটাক ছিল সেটা, অর্থাৎ যেটাকে আমরা জ্যামিং অ্যাটাক বলি, তো এগুলো কিন্তু আমরা পারফর্ম করতে পারবো। সো গাইজ, আশা করি এই ভিডিওটি থেকে আপনারা জানতে পেরেছেন যে কীভাবে 8266 এর যে কোনো প্রোগ্রাম
আপনারা Arduino IDE ব্যবহার করে ফ্ল্যাশ করতে পারেন তো খুব সিম্পলি কিন্তু এই জায়গা থেকে আপনারা ফ্ল্যাশ করতে পারবেন এবং এর পরের ভিডিওতে আমরা সেরা পাঁচটি হ্যাকিং প্রজেক্ট দেখব যেটা আমরা NodeMcu ব্যবহার করে করতে পারি এবং তাছাড়া আপনারা কিভাবে নিত্য নতুন প্রজেক্ট তৈরি করবেন নিজেরা কিভাবে বিভিন্ন ধরনের ইনোভেশন করবেন এবং হ্যাকিং এর ফিল্ডে আপনি নিজে যত বেশি চর্চা করবেন নিজে যত বেশি মডিফাই করে করে জিনিসগুলো তৈরি করবেন তত বেশি আপনার স্কিল ডেভেলপ হবে তো এর জন্য পরের ভিডিওগুলোতে আমি আসলে আপনাদের NodeMcu ব্যবহার করে বেশ কতগুলো হ্যাকিং অ্যাটাক করা দেখাবো তাছাড়া কীভাবে আপনারা কোড পরিবর্তন করে নিজেদের মতো করে বিভিন্ন ধরনের অ্যাটাক পারফর্ম করতে পারেন এই জিনিসগুলো শিখতে পারবো তো এই ভিডিও পর্যন্তই বলে রাখা ভালো technicalbangla.com ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইথিক্যাল হ্যাকিং সাইবার সিকিউরিটি গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন ধরনের কোর্স আছে আপনি যদি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে ড্রয়েড হ্যাকিং কোর্সটি আপনার জন্য ভালো হবে এবং এই কোর্সটিতে ডিসকাউন্ট চলতেছে খুবই কম দামে আপনারা কোর্সটিতে যুক্ত হতে পারবেন এবং এর পাশাপাশি ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট কোর্সের মাধ্যমে বিভিন্ন ধরনের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং এর নিরাপত্তা সম্পর্কে জানতে পারবেন আর তাছাড়া টেকনিক্যাল বাংলায় বিভিন্ন ধরনের কোর্স আছে যেমন ওয়েব সিকিউরিটি এক্সপার্ট ইথিক্যাল হ্যাকিং উইথ লিনাক্স প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং ইথিক্যাল হ্যাকিং উইথ পাইথন এবং তাছাড়া আরও বিভিন্ন ধরনের কোর্স আছে দি কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্স এবং তাছাড়া কমপ্লিট ফ্রিল্যান্সিং এর মাস্টার ক্লাস তাছাড়া আপনি যদি ইউটিউবিং শিখতে চান তাহলে আবরার ফারদিনের দি বাজেট কন্টেন্ট ক্রিয়েটর এই কোর্সটি করতে পারেন এই কোর্সটির মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে আপনারা ঘরে বসে ইউটিউবিং করবেন আর এই কোর্সটিতে 5-star রেটিং রয়েছে সো বুঝতেই পারতেছেন কোর্সটি অনেক ভালো আর তাছাড়া গাইজ গুগল প্লে স্টোরে গিয়ে টেকনিক্যাল বাংলা লিখে সার্চ করলে আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এবং এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে বিভিন্ন ধরনের ফ্রি পেইড কোর্স এবং এর পাশাপাশি আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন ইউটিউবে বেশ কিছু রেস্ট্রিকশনের কারণে ইথিক্যাল হ্যাকিং এর প্র্যাকটিক্যাল ভিডিওগুলো সরাসরি আপলোড করা যায় না যার ফলে ইউটিউব চ্যানেলে স্ট্রাইক আরও বিভিন্ন ধরনের সমস্যা হয় সো এই কারণে আমাদের ইথিক্যাল হ্যাকিং এর প্র্যাকটিক্যাল সমস্ত কিছু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং এই জায়গায় প্রত্যেকটি কোর্সে ডিটেলে প্র্যাকটিক্যালি হ্যাকিং এর সমস্ত টুল প্রোগ্রাম সেট আপ করা ব্যবহার করা সবকিছু শেখানো আছে সো গাইজ এই ছিল আজকের ভিডিও আর আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু নতুন জিনিস শিখতে পেরেছেন দেখা হবে পরবর্তী ভিডিওগুলোতে আর এর পাশাপাশি আমাদের চ্যানেলের পুরনো ভিডিওগুলো দেখতে ভুলবেন না ওই ভিডিওগুলোতে আমি বিভিন্ন ধরনের হ্যাকিং ডিভাইস টুলস এগুলোর বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেছি এবং বিভিন্ন ধরনের ফ্রি এবং প্রিমিয়াম কোর্স আমাদের প্ল্যাটফর্ম এবং আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর আমাদের সাথে যুক্ত থাকতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন চেক করেন এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক তার পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপ সহ আমাদের সবকিছু পেয়ে যাবেন সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে খোদা হাফেজ